ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আল্লাহর কালো হেলিকপ্টার ও পাকিস্তান সেনাবাহিনী মোহাম্মদ কাসিম বলেন চার ডিসেম্বর দুই হাজার পনেরো সালের স্বপ্নে দেখি আমি কোথাও হারিয়ে গিয়েছিলাম আমি আল্লাহ সুবানহ তালার কাছে দোয়া করলাম যেন আমাকে শেষ নবী মোহাম্মদ সল্ল্লাহু আলাইহসাল্লামের পথে চলার সুযোগ করে দেন এবং আমাকে এমন কাজ করার সুযোগ দেন যাতে তিনি খুশি হন এরপর একটা বিশাল আর উঁচু দালান দেখে ভিতরে গেলাম অতপর আমি এগিয়ে গিয়ে বিল্ডিংয়ের ছাদে পৌঁছলাম এবং বললাম যে এটাই এমন সময় যখন আল্লাহ সুব্বানহ তালা আমার সাথে কথা বলবেন এরপরেই আল্লাহ আকাশ থেকে আমার সাথে কথা বলতে শুরু করলেন এবং বললেন যে কাশিম আমি আপনার জন্য একটি শক্তিশালী কালো হেলিকপ্টার পাঠাচ্ছি এবং তারপরে আমি আপনাকে এটি কিভাবে উড়াতে হয় তা শিখিয়ে দেবো কিছুক্ষণ পর হেলিকপ্টারটি এলো এবং আল্লাহ তালা আমাকে হেলিকপ্টার এবং এটি কিভাবে উড়াতে হবে সে সম্পর্কে বললেন আমি এটি উড়িয়েছিলাম কিন্তু আমি এটি সঠিকভাবে উড়াতে পারিনি তারপর আমি হেলিকপ্টার উড়াতে শিখেছিলাম এবং আমি হেলিকপ্টারটি উড়িয়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছে নিয়ে এসেছি পাকিস্তান সেনাবাহিনী কিছু মিশনে যেতে প্রস্তুত ছিল তাই আমি তাদেরকে বললাম তাদের সাথে আমাকে নিয়ে যেতে আল্লাহ সুবানহ তালা আমাকে এই হেলিকপ্টারটি দিয়েছেন এবং আল্লাহ সুবানহ তালা এবং শেষ নবী মোহাম্মদ সল্লাহ আলহাসাল্লাম আমাকে বলেছেন কাশিম একদিন মুসলিম উম্মাহকে অন্ধকার থেকে বের করে আনতে আপনার প্রয়োজন হবে তারপর সেনাপ্রধান বললেন যে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ আপনার বিশ্রাম নেওয়া উচিত এই অপারেশনের জন্য আমরাই যথেষ্ট তাই আমি বললাম আপনার ইচ্ছা পাকিস্তান সেনাবাহিনী অপারেশনের জন্য বেরিয়েছিল এবং আমি তাদের সাথে কিছুটা দূরে গিয়েছিলাম এবং তারপরে অন্যদিকে চলে গিয়েছিলাম অতপর রাত হলো আমি হেলিকপ্টারে ঘুমালাম এবং শেষ নবী মোহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লাম স্বপ্নে এসে বললেন কাশিম পাকিস্তান সেনাবাহিনী একটা কষ্টে ফেসে যাচ্ছে আর তাদের গোলাবারও তো শেষ হয়ে যাচ্ছে আমি জেগে উঠে পাকিস্তান সেনাবাহিনীর কাছে যাওয়ার পথ খুঁজতে শুরু করি কিন্তু আমি তাদের খুঁজে পাইনি আমি বললাম পাকিস্তান সেনাবাহিনী একটি শক্তিশালী সেনাবাহিনী তারা এটাকে সামলাতে পারবে এবং তারপর আমি আবার ঘুমিয়ে পড়লাম তারপর শেষ নবী মোহাম্মদ সোল্লাহ আলি হাসাল্লাম আবার আমার স্বপ্নে এসে বললেন কাশিম ইসলামের শেষ দুর্গ পাকিস্তান জাগো তোমার পাকিস্তানকে বাঁচাতে হবে এবং তাদের সাহায্য করতে হবে তারপর আমি ঘুম থেকে উঠে বললাম যখনই শেষ নবী মোহাম্মদ সোল্লাহ আলি হাসাল্লাম আমার স্বপ্নে দুইবার আসবেন তখনই এর অর্থ হলো আমাকে সেই কাজটি করতেই হবে তারপর আমি খোঁজ নিয়ে বলি পাকিস্তান সেনাবাহিনী কোথায় গেছে আল্লাহ সুবানাহ তালাকে বলি যেন তিনি আমাকে পথ দেখান ফলে আল্লাহ তালার নূর আমার সামনে হাজির হয় এবং আমি সেই নূরকে পূর্ণ গতিতে অনুসরণ করতে থাকি এবং আমি সেখানে পৌঁছে যাই যেখানে পাকিস্তান সেনাবাহিনী অভিযান চালিয়েছিল আমি এগিয়ে গিয়েছিলাম যেখানে কিছু সন্ত্রাসী অবশিষ্ট ছিল এবং তারা শক্তিশালী হয়ে উঠেছে আমি তাদের মেশিন গান দিয়ে হত্যা করি কিন্তু আমি সঠিকভাবে লক্ষ্য করতে পারিনি এবং প্রচুর গোলাবারুদ নষ্ট হয়ে যায় কিন্তু আমি তাদের সবাইকে হত্যা করেছিলাম তারপর আমি এগিয়ে গিয়ে দেখলাম অন্য জায়গায় অপারেশন হয়েছে কিন্তু কিছু সন্ত্রাসী তখনও সেখানে রয়ে গেছে মনে মনে বললাম কাশিম এই ছোটো সন্ত্রাসীদের সেরে যান এবং সেনাবাহিনীকে সাহায্য করুন তাই আমি আবারও হেলিকপ্টারটি দ্রুত গতিতে উড়িয়ে সেই জায়গায় পৌঁছলাম যেখানে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন চালাচ্ছিল মেশিনের মতো একটি বিশাল ট্যাঙ্ক ছিল যা পাকিস্তান সেনাবাহিনী ধ্বংস করার চেষ্টা করছিল কিন্তু তা ধ্বংস হচ্ছিল না এবং কেবল সেনাপ্রধান এবং অন্য দুটি হেলিকপ্টারের কাছে গোলা ছিল বাকি সবার গোলা শেষ হয়ে গিয়েছিল এবং পাকিস্তানের দুই একটি হেলিকপ্টারও ধ্বংস হয়ে গিয়েছিল তাই সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গুলি চালাই আমার লক্ষ্য খুব একটা সঠিক ছিল না কিন্তু আমি আল্লাহর সাহায্যে তা ধ্বংস করে দিয়েছি এরপর আরেকটি মেশিন আসে যা শেষটির চেয়ে অনেক বড় এবং সেটি পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং আমি সেই ক্ষেপণাস্ত্রটি বাতাসে ধ্বংস করে দিয়েছি আমি পাকিস্তান সেনাবাহিনীকে বলেছিলাম যে তোমরা সবাই চলে যাও এবং আমাকে এই মেশিনটির সাথে যুদ্ধ করতে দাও তাই পাকিস্তান সেনাবাহিনী এক পাশে গিয়ে মেশিনের সামনে দুটি ছোটো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেই মিজাইলগুলো ভিতরে যাওয়ার পর বিস্ফোরিত হয় মেশিন ধ্বংস হয়ে যায় এরপর পাকিস্তান সেনাবাহিনী আল্লাহ আকবর স্লোগান দেয় এবং সবাই খুশি হয়ে যায় সেনাপ্রধান বলেছিলেন যে আপনি সহজেই মেশিনটি ধ্বংস করেছেন আপনার কথা আমাদের আগে শোনা উচিত ছিল আপনি সময় মতো এসেছেন হলে আমাদের গোলা প্রায় শেষ হয়ে গেছে এবং সেই মেশিনটিও ধ্বংস হচ্ছে না আমি উত্তর দিয়েছিলাম আমি আপনাকে আগেও বলেছিলাম কিন্তু যাই হোক আল্লাহ সুবানহ তালা আমাকে সঠিক সময় এখানে নিয়ে এসেছেন এবং আমি আল্লাহ তালার সাহায্যে মেশিনগুলো ধ্বংস করে দিয়েছি আল্লাহ সুবানহ তালা এই হেলিকপ্টার পাঠিয়েছেন এবং এর সামনে কোনো যন্ত্র টিকতে পারবে না আর এই স্বপ্ন এখানেই শেষ হয় যা যাক আল্লাহ খায়রান